রাজনীতি কে পাশে সরিয়ে শুটিং সেটে মিঠুন ও দেব। এক ছবিতে মিঠুন ও দেব সল্টকে চলছে প্রজাপতি শুটিং। ছবিতে রয়েছে মিঠুন চক্রবর্তী এবং দেব। ছবিতে মমতা শঙ্কর রয়েছেন। ছবির পরিচালক অভিজিৎ সেন। আমি দেব আর মমা আছে, রমিষ্ঠী হিরোইন আছে আমাদের, বাকি যারা কাজ করছে তারাও সব দারুণ অ্যাক্ট্রেস। খরাজ আছে, ডেঞ্জারাস অ্যাক্টার। এই যে দুদিনটে অ্যাক্টার আছে, খুব সামনে কাজ করি। খরাজ, পরান্দা, রজ, কখন ইয়ারকার মারবে ব্যাট তুলে তুলি না। আমি ভালো গল্প, একটা সুন্দর মিষ্টি গল্প, একটা রোম্যান্স আছে, দুঃখ আছে, বাবার আর ছেলের রিলেশন ফ্যান্টাস্টিক, কিন্তু তার সাথে সাথে একটা মধুর লাইন অফ রোম্যান্স আছে, যেটা দেখে ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। এখন যখন কাজ করি, এখন দেখে শুনে কাজ করি, যেটা খুব ভালো লাগে। যা তিন দু তিনটে বই তো দেখলে, যেটা বেরোলো রিলিজ হলো, সব ল্যান্ডমার্ক ফিল্মস হয়ে গেছে। ইভেন ওটিটি করেছি, বেস্ট সেলার, ল্যান্ডমার্ক। তো এখন ওই ধরনের কাজ করতে ইচ্ছে করে বেশি, সেই জন্য প্রজাপতি একটু সময় নিয়েছি, কিন্তু প্রজাপতি দারুণ গল্প। তাই মিঠুনদার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক, এবং আমরা যেহেতু আমিও পড়েছি ছবিটার মধ্যে, যখন আমাদের কাছে গল্পটা এসেছিলো, ইনফ্যাক্ট আমি বলি যে এই রোলটা মিঠুনদাকে ছাড়া হবে না। এবং তখন আমি মিঠুনদার সঙ্গে শুটিংও করছিলাম, একটা রিয়ালিটি শোতে শুটিং করছিলাম আমি। তারপর দিন মিঠুনদাকে বলি এবং আমার ডিরেক্টরকে ডাকি এবং আমরা নেরেক্ট করি। মিঠুনদা তখনই হ্যাঁ বলে দিয়েছিলো। আমার মনে হয় আজ থেকে 1.5 বছর হয়ে গেছে পুরো ব্যাপারটা। অ্যান্ড যেহেতু মিঠুনদার মাঝখানে শরীরটা খারাপ ছিল বলে শুটিং অনেকটা পিছিয়েছে, বাট ইয়া দ্যাটস এ গ্রেট। আমার মনে হয় কি অসাধারণ একটা গল্প, এবং মিঠুনদাকে আর দেবকে একসঙ্গে দেখা যাবে। এবং আমরা একটা ছবি করেছি এর আগে, হিরোগিরি বলে একটা ছবি, অনেক বছর পর এরকম একটা ছবি হচ্ছে। তো অ্যান্ড আমার মনে হয় কি এই ক্রিসমাস যদি সব ঠিকঠাক থাকে এবং আমরা যদি ছবিটা টাইমে কমপ্লিট করতে পারি, তাহলে ক্রিসমাসে দর্শক একটা ভালো ছবি পেতে চলেছে। রাজনীতি পৃথিবীতে এসছে মানুষের ভালো করার জন্য, মানুষের কাজ, মানুষের জন্য কাজ করার জন্য। এবং আমি মঞ্চে ওঠে সবসময় একটাই কথা বলেছি যে যেই দলই মানুষের কাজ করে তাকে ভোট দেওয়া উচিত। এবং আমার মনে হয় কি মিঠুনদাও তাই একই চিন্তাভাবনা। এবং আমি লাস্ট 8 বছর ধরে এইটা চেষ্টা করেছি কি আমার রাজনীতির সত্তার জন্য আলাদা থাকে, আমার ছবির সত্তার জন্য আলাদা থাকে। কোনো মানে রাজনীতির জন্য আমার ছবি যাতে হ্যাম্পার না করে, আমার ছবির জন্য রাজনীতি যেন হ্যাম্পার না করে, মানুষের কাজ যেন সমান তারা পায় আর কি। খাটালে মানুষের কথা বলছিলাম।